রেস্টুরেন্টস খুলেছে কিন্তু অনেক অনেক প্রিকশনস এন্ড প্রিভেনশনস নিয়ে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কলকাতার দুটো ফেমাস ডাইনিং রেস্টুরেন্ট আমিনিয়া আর কুশিকশার প্রি অ্যান্ড পোস্ট লকডাউন স্টোরি। আজকে আমরা কলকাতার ফেমাস তিনটে কুইক সার্ভিস রেস্টুরেন্ট ওয়া মোমো, ফুচকা ম্যান আর মঞ্জিনিসের স্টোরি দেখব। আর এই কুইক সার্ভিস রেস্টুরেন্টগুলো কিন্তু স্ট্রিট ফুডকে রিপ্লেস করছে, যেহেতু এখন আমরা স্ট্রিট ফুড খাচ্ছি না। তো আজকে আমরা দেখব সেগুলো নিয়ে। চিন্তার কারণ হয়ে উঠেছে সেটা হচ্ছে আমাদের সেন্স অফ হাইজিন। আমরা যেটা খাচ্ছি সেটা হাইজিনিক প্রোডাক্ট কিনা, বা যেখানে তৈরি হচ্ছে সেটা স্যানিটাইজড এরিয়ায় তৈরি হচ্ছে কিনা, সেখানে প্রপার হেলথ সেফটি মেজার্সগুলো মেনটেন করা হচ্ছে কিনা, সেই নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আমাদের ফ্যাক্টরি তো প্রত্যেকদিন স্যানিটাইজ করা হয় এবং অনেক প্রোডাক্ট হাইলি স্যানিটাইজ এরিয়াতেই তৈরি হয়, এবং যে গাড়িগুলো করে প্রত্যেকদিন শপে ফুড ডেলিভারি হচ্ছে, প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে, সেগুলোকেও প্রত্যেকদিন স্যানিটাইজ করা হয়। আমাদের শপগুলো প্রত্যেকদিন স্যানিটাইজ করা হয়, এবং যারা শপে আসছেন কনজিউমার প্রোডাক্ট নেওয়ার জন্য তাদেরকে শপে ঢোকার আগেই স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এই প্রোডাক্টগুলো বানাচ্ছি হাইলি স্যানিটাইজড এরিয়ায় বানাচ্ছি, এবং আমরা ইনশিওর করছি যে যাতে আপনাদের কোনো হাইজিন প্রবলেম না হয়, হেলথ সেফটির কোনো প্রবলেম না হয়। এটা আমাদের কাছে একটা বিরাট বড় ইস্যু, এবং সেটাকে আমরা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করছি। মঞ্জিনিসের কেকের সঙ্গে আপনারা ফ্রি মাস্ক পাচ্ছেন। আমরা লক্ষ্য রাখছি যাতে আপনাদের সেলিব্রেশন সিকিউর হয়, আপনারা নিশ্চিন্তে মঞ্জিনিসের প্রোডাক্ট খান এবং মাস্ক পরার অভ্যেস তৈরি করুন। কুইক সার্ভিস রেস্টুরেন্টের কিন্তু স্পেসটা কম্পারেটিভলি ছোট হয় ডাইনিং রেস্টুরেন্টগুলোর মতন। প্রপার ডাইনিং রেস্টুরেন্ট যেগুলো আমরা দেখেছিলাম আগের দিন আমিনিয়ান কুশিকশার মতন, অতটা বড় নয় এদের স্পেস, কিচেনটা কম্পারেটিভলি ছোট হয়। তো তারা সেই ছোট স্পেসের মধ্যে সব সেফটি অ্যান্ড প্রিকশনস কিভাবে মেনটেন করছে আমরা আজকে সেটা দেখব। ফুচকা ম্যানের কো ফাউন্ডার সুজয়ের সাথে অলরেডি তোমরা তাকে চেনো, আগের ব্লগে দেখেছো, আগের ফুচকা ম্যানের ব্লগে দেখেছিলে, যদি না দেখে থাকো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। আর চলো তাড়াতাড়ি দেখে নিই তাহলে। আমরা আবার ফিরে এসেছি ফুচকা ম্যানে। সবাই এক্সপেক্ট করছে, অনেকে কল করেছে যে ফুচকা ম্যান কবে ওপেন হবে, কবে ওপেন করবেন আপনারা, ফুচকা অনলাইন ডেলিভারি করছেন কি না। আমরা কিছু প্রোটেক্টিভ মেজার্স ফলো করছি, যেরকম আমাদের প্রত্যেকটা স্টোরি ইনস্ট্রাক্ট করা আছে ওপেনিংয়ের সময় সবসময় যাতে ডোরটাকে প্রপারলি স্যানিটাইজ করা হয়। নেক্সট হচ্ছে প্রতিটা টেবিল যা রয়েছে সেগুলোকে স্যানিটাইজ করা, ইভেন চেয়ার স্যানিটাইজ করা, চেয়ারের হ্যান্ডেল স্যানিটাইজ করা। টেবিল চেয়ার ক্লিনিংয়ের পরে আমরা আসি মেন, যেটা যেখানে ডেলিভারিটা করছি যে টেবিলটার ওপর বা ডেলিভারি এরিয়াটাকে ক্লিন রাখা, ওটাও রেগুলারলি স্যানিটাইজ করা হয়। প্রতিটা ডেলিভারি দেওয়ার পরে ওটাকে স্যানিটাইজ করে দেওয়া হয়। ইভেন যখন কোনো কাস্টমার আসে আমাদের কাছে, তার আসার পরেই আমরা তাকে স্যানিটাইজার দিই, যাতে স্যানিটাইজ করে দেন কোনো কিছু টাচ করে। নেক্সট অর্ডারিং পার্টে আসছে। আমাদের অর্ডারিংয়ে ম্যাক্সিমাম কন্ট্যাক্টলেস অর্ডারিং, যে কাস্টমার্স আসবেন তারা মেনু দেখে সিলেক্ট করবে, এবং আমাদের বিলিংটা আমরা কোনো ক্যাশ ট্রানজাকশান এখন করছি না, পুরোটাই অনলাইন ট্রানজাকশানের ওপর ডিপেন্ডেন্ট। বিকজ ক্যাশ ট্রানজাকশান করলেই একটা আমাদের মনে একটা ভয় থাকতে পারে যে কিছু একটা হতে পারে, সেই জিনিসটা যাতে না থাকে সেরকমভাবেই আমরা পুরো প্রিপারেশন করছি।
আগের মতন আর স্ট্রিট ফুড পাচ্ছি না। এখন স্ট্রিট ফুডকে কিন্তু খুব মিস করছি। তো এই যে পার্টিকুলার রেস্টুরেন্টগুলো, এগুলো এক একটা ব্র্যান্ডেড স্ট্রিট ফুড বলতে পারো। তো এখন যেটা হচ্ছে, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেতে পাচ্ছি না, বা রবীন্দ্র সদনের বাইরে দাঁড়িয়ে প্লেট হাতে নিয়ে মোমো খেতে পাচ্ছি না। তো সেই সবের জন্য কি এখন এইসব রেস্টুরেন্টের ডিমান্ড বেড়ে গেছে আগের থেকে? আগে যা আসতেন ফুচকা মানে, তার থেকে বেশি লোকজন এখন আসছে, কারণ রাস্তায় স্ট্রিট ফুড খাওয়াটা এখন অতটা সেফ নয় খাওয়ার জন্য। সেই ক্ষেত্রে নাম্বার অফ কাস্টমার আমরা এক্সপেক্ট করছি যে আরও বাড়বে আমাদের। অ্যান্ড ফুচকা সবার দেওয়ারি, ফুচকা ছাড়া কেউ থাকতে পারেনি সেটা আমরা লকডাউনে দেখেছি। নাম্বার অফ সার্চ রেসিপি হচ্ছে ফুচকা। তো So we have kept all our dinings, dining and like takeaway restaurants, whatever is possible, we have kept them open. And we have also launched in an offer as like which is a bounce back offer in all our stores. So COVID-19 এর পর কি মানুষ প্রেফার করবে যে ফিউচারে আরো রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড না খেয়ে আরো বেশি হাইজিনিক ওয়েতে রেস্টুরেন্টে বসে স্ট্রিট ফুড খেতে? তো চলো দেখে নিই ওয়াও মোমো সেটা নিয়ে কি বলছে। Yes, as you correctly mentioned that after this COVID, definitely hygiene and like the standards would definitely be a point for every consumers, because like nowadays hygiene is really a very big factor. And as you mentioned as well, the sanitization. So I had already mentioned like if you say about the street foods, like how unhygienic or like whatever you want to mention. So people nowadays are mentioning or are preferring less street food nowadays because of this COVID, if you say. And post COVID, I would really like to mention that the industry definitely will take a growth. Definite growth would be there for all brands who are coming in, because hygiene and sanitization is the next level that people are looking forward. Okay, any brands would definitely maintain a hygiene, and sanitization is a part post COVID right now in a very higher phase. And if you say that like without hygiene nothing would happen right now, because people are very much aware about hygienic food and everything. Now if you look into the water consumption, like packaged drinking water has become a must. So if you say about the standards and hygiene, yes, we are keeping the best hygiene and standard, whatever is possible according to the brand standards. And definitely I would also like to mention that sanitization happens on a daily basis, not in a week or something like that, at all our stores. So from in the morning when the people comes in, they get a fully sanitized store, because at the night when right now in the lockdown phase, so all our operations are closing at 9. So after the operation closes, the entire this store is getting sanitized with the best sanitization model or the process which is available on a daily basis. And the next day when in the morning when people comes in, or when a guest comes in, or when our employees itself comes in, so they get a best sanitized store where there is, it's absolutely sanitized with the best products which is available in the market. Yeah, a lot of best wishes for Foodie Bangali. I had a long discussion and a chat with them, and I have seen few works which they have done. Komolika is really doing a fantastic job, and if she continues the same, I wish her all the best and all support she will definitely get throughout her tenurity from my end. And I would also request all the viewers itself with Komolika, I would request you all to come down to our Wow Momo stores to get a wow feeling with our bounce back offer, which is here with $1.99. In $1.99 you get 2 Pepsi, 2 burger and 2 portion of Momo. I'm sure that you're going to really like this setup, the combo, the offer which we have made, and you're really going to like these products. Thank you. Thank you, Foodie Bangali. Manjulisher story cover করার জন্য সবাইকে বলবো Foodie Bangali YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পরবর্তীকালে আরো আর সবাই অবশ্যই Foodie Bangali চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। নমস্কার। সো গাইস, বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, না ভালো লাগলেও করতে পারো, ফ্রি তো। আর সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু বেল আইকনটাকেও ক্লিক করে দিও, না হলে রেগুলার ভিডিও আপডেট পাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মঞ্জিনিস, থ্যাংক ইউ ওয়া মোমো অ্যান্ড ফুচকা ম্যান, এতটা
কোঅপারেট করার জন্য। अगेन আমি বাড়িতে বসেই সব ব্লগগুলো শুট করতে পারলাম তোমাদের কোঅপারেশনের জন্য। আর এভাবেই সবাইকে সবার পাশে থাকতে হবে। আর তোমরাও তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরাও কি স্ট্রিট ফুড খাওয়া এখন প্রেফার করবে না নাকি রেস্টুরেন্টে গিয়ে খাবে অর এনিথিং এলস। আর নেক্সট এপিসোডে স্পেশাল কিছু হতে চলেছে, সো ফর দ্যাট স্টে টিউনড।